হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই এই সামারে? এই তো ঈদ চলে গেল, সবাই অনেক বিজি। তো এখন তো সামার যেহেতু চলে আসছে, গাছ ফুল ভেজিটেবল এগুলো সবাই এগুলো বাগানে লাগানো নিয়ে ব্যস্ত। তো আমরাও হচ্ছে এখানে একটা আমাদের কলম্বাসে, মানে ওহাইও কলম্বাসের মধ্যে একটা নার্সারি আছে, এটাকে বলে ওকল্যান্ড নার্সারি। বাট কলম্বাস ছাড়াও এখানে ডাবলিন, নিউ অলবেনি আশেপাশে অনেকগুলো নার্সারি আছে। তো আমরা ফার্স্ট আসলাম এখানে। আমরা নর্মালি হোম ডিপো আর লোয়েস থেকে আমরা গাছ নেই, বাট আমার এক ফ্রেন্ডের কাছে জানলাম যে এরকম নার্সারি আছে। তো আজকে আমি এসে দেখে তো অবাক যে এত বিশাল এবং এত কালেকশন এদের আছে। তো আমি খুবই এক্সাইটেড, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন আর কী কী আছে এখানে। আমরা আসছি ওকল্যান্ড পার্ক একটা ইয়েতে। এখানে মানে বিশাল ভান্ডার, প্রচুর। আমরা ওই দিক দিয়ে আসলাম। এটা হচ্ছে কলম্বাসের মধ্যে, কয়েকটা আছে ডাবলিনেও আছে। আর হ্যাঁ, টাইম ফুল। এর প্রাইস কত? প্রাইসগুলো দেওয়া নেই তো, একবার হইলে তো এটা অনেক হবে। আমরা দেখতে থাকি কোথায় আছে মরিচ টরিচ, টমেটো। আমরা তো একবার লাগাইছিলাম। হ্যাঁ, ওই পাশে। এটা তো বিশাল বড়। ওই রে, এটা তো ভান্ডার। আমরা কোথায় হোম ডিপো কোথায় লোয়েজে পড়ে থাকি। হ্যাঁ, মানে এমন কিছু নাই যেখানে নাই। না, এটা মোরগ ফুল না। না না, এটা মোরগ ফুল না, মোরগ ফুল অন্যরকম। ডালিয়া, দেখি ডালিয়া গুলো কত করে। গার্ডেনিয়া দেখো তো প্রাইস কিরকম। দাঁড়াও, টমেটোটা দেখি। এই যে এখানে সব টমেটো, টমেটো নিব আমরা, মরিচ নিব, বেগুন নিব। এত বড় গার্ডেনিয়া! এটা গোলাপের গাছ। এটা মনে জবা, এই জবা ফুল, সাদা জবা, 1999। মানে প্রাইস কিন্তু খুব যে কম সেটা না, কিন্তু কালেকশন প্রচুর, মাশাআল্লাহ। সব ফ্লাওয়ার, সব গোলাপ, আরো প্রচুর ওইদিকে আছে। এটা বিশাল বড়, আমি কখনোই আসিনি, জানি না, নাম শুনি নাই, আজকে শুনলাম। এতদিন কেন হোম ডিপোতে রেস্টুরেন্ট, সরি, হোম ডিপো আর লোয়েজে পড়ে থাকি আমরা। হ্যাঁ, সেটাই তো। চলো, সাহেব খুঁজতেছে মনে হয়। টমেটো ও $20, না আমার এত বড় দরকার নেই তো, আমি ছোট নিব, বড় হবে। ও, এটা হচ্ছে কি, বেল পেপার? ও, এটা কি? ও, এটা হচ্ছে সুইট চিলি মনে হয়। হোল্ড অন, ইয়া, এটা নিবা, এইগুলো, এই বিন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে তো আমরা পাগল হয়ে গেছি, এত ধরনের হার্বস আর এত ধরনের গাছ।
মাশাআল্লাহ। এটা কিসের কাজটা? ও মিক্সচার নাকি? এটা কোলিটা এরকম এরকম with P P কই সাহেব কোথায় দাঁড়ো? ব্লু আইস ব্লু স্টার আর ওগুলো দেখেছিলাম তোমার পার্পল কালারের অনেকগুলো ফুল। এইটি কুমড়ো গাছ কি ওগুলা? আমি তো এল খুঁজে পাই না, এলফাবেটিক্যালি নাকি ওরা সাজিয়েছে, বাট আমি এল খুঁজতেছি। স্ট্রবেরি সিঁড়ি খাইতে যাচ্ছে সে। ওকে, আমি বেশ কয়েকটি হার্বস নিলাম আর মরিচ টমেটো বেগুন নিয়েছি। হাসনায়নার গাছ দেখতে হবে। হ্যাঁ, এটা শিউলি ফুল, বেলি ফুল, জবা ফুল, শেফালি ফুলের মতো। শেফালি ফুল না, ওকে, এই হচ্ছে এখানে আর কালেকশন। পার্পল ইয়েটা দেখলাম না, তুমি কি ওই পার্পলটা? এই পার্পল তো না, শুনো, যে পার্পল ফুলে কথা বলতেছো ওইটা তো এইটা না, না? বাট এগুলো দেখতে ভালো আছে। একজনের আমি গাড়িতে দেখলাম যে পার্পলগুলো নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে এটা কি হচ্ছে? এই জন্য সৌন্দর্যের জন্য আগের যুগের যখন কোনো মেশিন ছিল না, বাতাসের মধ্যে এগুলো কল চলতো। এখানে মাটি টাটি সবই পাওয়া যায়, কচু দেখতে সব পাওয়া যায়। হ্যাঁ, কচু দেখতেছিলাম ভিতরে, তো ভিতরে কচু টচু সব আছে। যাওয়ার সময় তো কচু দেখতেছিলাম এখানে আমি, এত বড় বড় শুধু এই কচুর কথা বলতেছিলা? তো ভিউয়ার্স, আজকে আমাদের এই ছিল কেনাকাটা এই নার্সারিতে। আমরা এরপর হয়তো অন্য স্টোরে যাবো কিছু টাব কেনার জন্য। আর যারা বিশেষ করে ওহাইও, কলম্বাস বা ডাবলিন বা নিউ অরলিন্স বা অ্যারাউন্ড যারা আছেন বা একটু দূরে হলেও, তারা চাইলেই স্টোরে এইরকম নার্সারিতে এসে আপনারা আমাদের পছন্দ মতো ফ্লাওয়ার্স অথবা আপনাদের ভেজিটেবলস আপনারা পিক করতে পারেন। প্রায় যদিও কম নয় অন্য অন্য জায়গার তুলনায়, তবে আমি দেখলাম যেটা হার্বস আর কিছু ভেজিটেবলসের প্রাইস কম আছে কিন্তু। তো হোপফুলি আপনাদের ভালো লাগবে এবং এনজয় করবেন এখানে, কারণ এখানে পরিবেশটা অনেক সুন্দর। আর আমি আমার ডিসক্রিপশনে আপনাদের এই অ্যাড্রেসটা আমি শেয়ার করব। তো হোপফুলি আপনারা আসবেন। এবং আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।